ओम शांति प्रातः मुरली डेट 18/6/2021। बाबा बोलेछेन मिष्टि बाच्चारा बाबा एसेछेन तोमादेर सेवा करते। तोमराओ बाबार समान हुए सकलेर सेवा करो। प्रश्न, ब्रह्मा बाबार कोन विचार चले जार जन्य शिव बाबा बोलेन अपेक्षा करो आर देखो चिंता करो ना। उत्तर, বাবার বিচার চলে সময় কোমল হতে চলেছে, বাচ্চাদের অবিনাশী জ্ঞান রত্ন নিতে বাবার কাছে আসতেই হবে। এত বিপুল সংখ্যক বাচ্চারা কোথায় এসে থাকবে, কত বাড়ি বানাতে হবে? শিব বাবা বলেন অপেক্ষা করো আর দেখো। কল্প আগেও যেমন এসে থেকেছিল সেভাবেই থাকবে, তোমরা চিন্তা করো না। তোমরা শুধু পড়তে থাকো, মনমনা ভব, তোমরা কর্মাতীত হওয়ার পুরুষার্থ করো। গীত, তুমি পাকে হু জহাঁ পালিয়া হে জমি তো জমি আসমান পালিয়া হে তুমি পাকে হু জহাঁ পালিয়া ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, ড্রামার প্রত্যেক রহস্যকে জেনে কোনো কথাতেই চিন্তা করো না, পড়া পড়তে থাকো, মনমনা ভব হয়ে কর্মাতীত হওয়ার চিন্তন করো, নিজেকে শত প্রধান বানাও। 2, আমরা আত্মা শিব বাবার সন্তান, পরস্পর ভাই ভাই, শিব বাবার কাছ থেকে বর্ষা নিচ্ছি, এই খুশিতে থাকো। বরদান, প্রতিটি শিক্ষাকে স্বরূপে নিয়ে এসে প্রমাণ দিয়ে শপথ বা সাক্ষাৎকার মূর্ত হও। বিস্তার, যে বাচ্চারা শিক্ষাকে শুধুমাত্র শিক্ষা রূপেই বুদ্ধিতে রাখে না কিন্তু তাকে স্বরূপে আনে, তারা জ্ঞান স্বরূপ, প্রেম স্বরূপ, আনন্দ স্বরূপ স্থিতিতে স্থির থাকে। যে প্রতিটি পয়েন্টকে স্বরূপে নিয়ে আসে সেই পয়েন্ট রূপে স্থির থাকতে পারবে। পয়েন্টের মনন করা অথবা বর্ণন করা সহজ কিন্তু স্বরূপ হয়ে অন্য আত্মাদেরও স্বরূপের অনুভব করানো, এটাই প্রমাণ দেওয়া, অর্থাৎ শপথ বা সাক্ষাৎকার মূর্ত হওয়া। স্লোগান, একাগ্রতার শক্তি বাড়াও তাহলে মন বুদ্ধির চঞ্চলতা দূর হয়ে যাবে। ওম শান্তি।